আপনাদের সবাইকে স্বাগত আমাদের ধারাবাহিক এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ কুইজ 2016 তে। আজ থেকে শুরু হচ্ছে কুইজ কুইজ 2016 এর দ্বিতীয় রাউন্ড। প্রথম রাউন্ডে 80টি স্কুল অংশ নিয়েছিল, সেখান থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে স্কুলগুলো উঠে এসেছে আমাদের দ্বিতীয় রাউন্ডে। আর দ্বিতীয় রাউন্ডের পরেই আসবে সেই মহেন্দ্র খন ফাইনাল রাউন্ড। কারা হবে চ্যাম্পিয়ন, কারা হবে রানার্স আপ, কারা হবে থার্ড রানার্স আপ, কারা হবে ফোর্থ রানার্স আপ, সেটা আমরা দেখব আমাদের একেবারে চূড়ান্ত প্রতিযোগিতায়। তো দেখা যাক আজকে কোন চারটি স্কুল রয়েছে আমাদের সাথে। মাহমুদুল হাসনাত রাফি সপ্তম শ্রেণী, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ মুশফিকুর রহমান সপ্তম শ্রেণী, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। সুমেহরা কবির সপ্তম শ্রেণী, রাজুক উত্তরা মডেল কলেজ। আলসাফাত দিন সপ্তম শ্রেণী, রাজুক উত্তরা মডেল কলেজ। আদনান শাহরিয়ার সপ্তম শ্রেণী, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। হিমেল হাসান আকাশ সপ্তম শ্রেণী, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। সৈয়দা সাদিয়া হক সপ্তম শ্রেণী, এসওএস হারমান মিনার কলেজ। ইতিসামুল হক সপ্তম শ্রেণী, এসওএস হারমান মিনার কলেজ। স্কুলের পরিচয় পেলেন, এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমাদের অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই, আমরা প্রথমে ছবি দেখাবো, ছবির সাথে প্রশ্ন দেখাবো। সেক্ষেত্রে সঠিক উত্তর দিলে 20 নম্বর, ভুল উত্তর দিলে কাটা যাবে 5 নম্বর। চাইলে আমরা সম্ভাব্য 4টি উত্তর দেব, তবে সেক্ষেত্রে সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে কাটা যাবে 5 নম্বর। আর সব ক্ষেত্রেই একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে বোনাসের ব্যাপার আছে। যে কোনো সময়ে আমাদের প্রতিযোগীরা বোনাস নাম্বারের জন্য খেলতে পারবে, ডাবল নাম্বারের জন্য খেলতে পারবে। উত্তর সঠিক হলে নাম্বার ডাবল হয়ে যাবে, কিন্তু ভুল হলে জরিমানাটাও তখন ডাবল হয়ে যাবে। তো নিয়মকানুন তো জানি, শুরু করে দিই আমাদের আজকের খেলা, ঠিক আছে? তো শুরু হোক, আমাদের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি আমাদের বেশ মজার একটা খাবার, একটা মিষ্টি আছে, এবং এটার বিশেষত্ব হচ্ছে এটা ব্রাহ্মণবাড়িয়াতে পাওয়া যায়। আর এটা ছানা দিয়ে তৈরি, চারকোনা, ছোট ছোট, এবং এর উপরটা থাকে জমাট চিনি বাঁধা থাকে। এটা যে খেতে কী যে মজা, যারা একবার এটা খেয়েছে তারা এটার ভক্ত বনে গেছে। আমার প্রশ্ন হচ্ছে এই অসাধারণ মিষ্টিটার নাম। সবার আগে বাজার প্রেস করেছে সেন্ট গ্রেগরি হাই স্কুল, সেন্ট গ্রেগরি চম চম। আপনারা সিঙ্গেলের জন্য খেলবেন, মানে 20 নম্বরের জন্য খেলবেন না 40 নম্বরের জন্য? 20 নম্বরের জন্য খেলবেন। দেখা যাক আপনাদের উত্তর চমচম সঠিক কিনা। সঠিক হলে পাবেন 20 নম্বর, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। এবং আপনাদের উত্তর চমচম, ভুল। এটা হচ্ছে ছানামুখী, এটার নাম হচ্ছে ছানামুখী, ঠিক আছে? এবং এটা বিশেষত্ব হচ্ছে যে এটা একেবারে খাঁটি দুধ থেকে যে ছানা তৈরি হয় সেটা দিয়ে বানানো, অনেক ঘন করে জাল দিয়ে সেই দুধ থেকে এই ছানাটা তৈরি করা হয়। এবং যদি কখনও সুযোগ পান অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া যাবেন, এবং গেলে অবশ্যই এই ছানামুখীর স্বাদ নিয়ে আসবেন, কারণ জীবনে একবার হলেও এটা খাওয়া উচিত। এক নম্বর কাটা গেছে, মন খারাপ করার কিছু নেই, আমাদের আরও অনেক প্রশ্ন আছে, আরও অনেক নম্বর আসবে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি রয়েছে আমাদের জন্য। ছবি আসছে আমাদের এই বড় পর্দায়। একটি প্রাণী দেখতে পাচ্ছি বাংলায় যাকে বলে হংস চঞ্চু। এটি একটি ছোট স্তন্যপায়ী প্রাণী, তাসমানিয়া এবং অস্ট্রেলিয়ায় এদের বাস। দেহের রং বাদামি, লোমশ দেহ এবং প্রশস্ত এবং সমান্তরাল লেজ। পায়ের আঙুলগুলো জোড়া দেয়া হাঁসের মতন অনেকটা, আবার নাকগুলো বড়, অনেকটা দেখতে রাবারের মতন লাগে। আমার প্রশ্ন হচ্ছে এই প্রাণীটির নাম কি? বাংলায় বলে হংস চঞ্চু, নাকটার কারণে এটাকে হংস চঞ্চু বলে। দেখা যাচ্ছে কেউ বাজার প্রেস করছেন না, তাহলে চলে যাই সম্ভাব্য 4টি উত্তরে, দেখি সেখান থেকে আপনারা উত্তর দিতে পারেন কি না। সম্ভাব্য 4টি উত্তর, ক ডাহু, খ অ্যালবাট্রস, গ প্লাটিপাস, ঘ ফ্লেমিঙ্গো। সবার আগে আবারও বাজার প্রেস করছেন সেন্ট গ্রেগরি, সেন্ট গ্রেগরি প্লাটিপাস, প্লাটিপাস। কত নম্বর জন্য খেলবেন, 10 নম্বর না 20 নম্বর? 10 নম্বর জন্য খেলবেন, রিস্ক নেবেন না। আচ্ছা, উত্তর সঠিক হলে সেন্ট গ্রেগরি আপনারা পাবেন 10 নম্বর, ভুল হলে আবারও কাটা যাবে 5 নম্বর। এবং আপনাদের উত্তর প্লাটিপাস, একেবারে সঠিক। দলের খাতায় 10 যোগ হয়ে গেল।
চলে যাই আমাদের পরের প্রশ্নে। দেখি প্লাটিপাসের পরে কোন ছবি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা একটি সতর্কীকরণ সংকেত দেখতে পাচ্ছি। এই সংকেতটি যখন দেয়া থাকে কোথাও, তখন আমরা কি বুঝে নেব? সবার আগে বাজার প্রেস করেছেন ও পাশে হারম্যান মেইনার। সামনে হচ্ছে হেঁটে যাওয়া যাবে না, সামনে হচ্ছে হেঁটে যাওয়া যাবে না। আচ্ছা, কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল, 20। 20 নম্বরের জন্য খেলবেন। আপনি বলছেন এটি মানে হচ্ছে সামনে হেঁটে যাওয়া যাবে না, 20 নম্বরের জন্য খেলছেন। সঠিক হলে 20, ভুল হলে কাটা যাবে 10। আচ্ছা, দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। এটার মানে হচ্ছে জুতো পরে ভিতরে প্রবেশ করা যাবে না, বিশেষ করে যেগুলি উপাসনালয়, মসজিদ, মন্দির, গির্জা সব জায়গাতেই জুতো পরে, যেগুলো পবিত্র স্থান। আবার অনেকের বাসাতেও আছে, যে বাসাতেও আমরা দেখা যায় যে বাইরে জুতো খুলে রেখে তারপরে আমরা খালি পায়ে বাসায় ঢুকি। সুতরাং যদি কখন এটা দেয়া থাকে, তার মানে হচ্ছে যে এখানে আমাদের জুতোটা খুলে রাখতে হবে এবং ভেতরে খালি পায়ে যেতে হবে, ঠিক আছে? এরপরে যখনই আমরা এই প্রতীকটা দেখব, তখনই আমরা বুঝব যে এখানে জুতো পায়ে ভেতরে যাওয়া যাবে না। প্রথমেই 10 নম্বর হারালেন, দেখা যাক কি আছে ভাগ্যে। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আসছে আমাদের জন্য। শুদ্ধ বানান, পুষ্প মঞ্জুরি, চারটি বানানের মধ্যে তিনটি ভুল, মাত্র একটি শুদ্ধ, কোনটি শুদ্ধ বানান? সবার আগে বাজার প্রেস করেছেন রাজুক উত্তরা মডেল স্কুল। ক, এ, আমাকে বানানটা বলবেন। প রসুকার, মূর্ধন স প, ম ইউ জ, বসুনরা রসইকার। আচ্ছা, পুষ্প মঞ্জুরি মানে কি? ফুলের থোকা। এক্স্যাক্টলি, ফুলের তোড়া, তাই না? কিন্তু আমি জানি না এটা শুদ্ধ বানান কিনা, দেখা যাক আজটা শুদ্ধ বানান কিনা আমাদের কম্পিউটার কি বলে। কিন্তু তার আগে জানতে চাই কত নম্বরের জন্য খেলবেন? 40। ট্রাভেলের জন্য খেলবেন। সবাই কিন্তু এর আগে মাইনাসের মধ্যে আছে, দেখা যাক। সঠিক হলে 40 নম্বর, ভুল হলে কাটা যাবে। রাজকোত্তর মডেল স্কুল কত নম্বর? 20 নম্বর। এবং আপনাদের উত্তর ভুল নয়, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, পুষ্প মঞ্জুরি। চলে যাই আমাদের পরের ছবিতে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি একটি ভাস্কর্য। এই ভাস্কর্যটির নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। মুক্তিযুদ্ধের শহীদদের অসামান্য অবদানের আত্মত্যাগের স্মরণে এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল 1973 সালে। যারা গাজীপুর বা জয়দেবপুরের দিকে যান, জয়দেবপুর মোড়ে যে সড়ক দ্বীপটি আছে সেটি ঠিক মাঝখানে এটির অবস্থান। আমার প্রশ্ন হচ্ছে এই ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন কে, মানে এটির ভাস্কর কে? আবারও রাজুক উত্তরা মডেল স্কুল। রাজুক, মোস্তফা কামাল। মোস্তফা কামাল, মোস্তফা কামাল বলেছেন রাজুক উত্তরা মডেল স্কুল। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল, 20 নম্বরের জন্য খেলবেন, তাই তো? উত্তর সঠিক হলে 20, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। এবং আপনাদের উত্তর ভুল, দুঃখিত, রাজুক উত্তরা মডেল স্কুল। তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক, তিনি এটি নির্মাণ করেছিলেন 1973 সালে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আসছে আমাদের এই পর্দায়। বিশ্ববিখ্যাত একটি ওয়ার্ল্ড ক্লাসিক বই বলে উপন্যাস, সেটির একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, উপন্যাসটির প্রচ্ছদটা দেখতে পাচ্ছি। এবং উপন্যাসটার প্রেক্ষাপট হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের রুশ অভিযান, এবং এই রুশ অভিযানের ফলে যুদ্ধের যে ভয়াবহতা, নির্মমতা এবং মানুষের যে অবর্ণনীয় কষ্ট, সেটাই এই উপন্যাসে ঔপন্যাসিক তুলে এনেছেন, এবং বিখ্যাত ঔপন্যাসিক এটি লিখেছেন, ওয়ার অ্যান্ড পিস। আমার প্রশ্ন হচ্ছে যে কে লিখেছিলেন এই উপন্যাস? সবার আগে দেখতে পাচ্ছি সেন্ট গ্রেগরি। লিও টলস্টয়। লিও টলস্টয় বলছেন সেন্ট গ্রেগরি। কি করে জানলেন এটা লিও টলস্টয়? এই বইটার কারণে উনি অনেক বিখ্যাত হয়েছিলেন। এই বইটার কারণে অনেক বিখ্যাত হয়েছিলেন, আপনি কোথায় পড়েছেন? এটা হয়েছে বিভিন্ন সাধারণ জ্ঞানের। আচ্ছা, কিন্তু বইটা পড়া হয়েছে কখনো? না, পড়া হয়নি। এটার বাংলাটা পাওয়া যায়, যদি কখনো সুযোগ হয় মূলটা পড়তে পারলে খুব ভালো, নাহলে বাংলাটাও পড়ে দেখুন।
একটি অসাধারণ উপন্যাস। আপনি বলছেন লিও টলস্টয় কত নম্বরের জন্য খেলবেন? ২০ না ৪০? ডাবল। ৪০ নম্বরের জন্য শিওর? এর আগে বেশ কিছু নম্বর কাটা গেছে, দেখা যাক। এবারে বলছেন ৪০ নম্বর, হয় ছক্কা না হলে ফক্কা, তাই তো? দেখা যাক। সেন্ট গ্রেগরি বলেছে এটি লিও টলস্টয় এবং সেন্ট গ্রেগরি আপনাদের এই উত্তর ভুল নয়। অ্যাবসলিউটলি রাইট। রুশ ঔপন্যাসিক লিও টলস্টয় তার বিশ্ববিখ্যাত উপন্যাস ওয়ার এন্ড পিস এবং যে যুদ্ধের ভয়াবহতা, নির্মমতা এবং শিশু নারীদের উপরে যে কী ভয়াবহ পরিস্থিতি নেমে আসে সেটা এই উপন্যাসে লিও টলস্টয় অসাধারণভাবে বিবৃত করেছেন। এবং আমরা যদি সুযোগ পাই অবশ্যই ওয়ার্ল্ড ক্লাসের যত বই আছে আমাদের উচিত এগুলো সবগুলো পড়ে ফেলা। না পড়া মানে একটা বিশাল জিনিস আমরা মিস করছি, সুযোগ পেলেই আমরা পড়ব, ঠিক আছে? প্রমিস, ভেরি গুড। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। এক ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি, তিনি পেনিসিলিন নামের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন এবং সেজন্য তিনি ১৯৪৫ সালে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এবং এই পেনিসিলিন মানব সভ্যতাকে যে কী বিপুলভাবে সহায়তা করেছে সেটা একেবারে বলার বাইরে। সবার আগে বাজার প্রেস করেছেন সেন্ট গ্রেগরি হাই স্কুল। প্রশ্ন হচ্ছে যে কে এই বিখ্যাত বিজ্ঞানী? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং, কি করে জানলেন ইনি আলেকজান্ডার ফ্লেমিং? উনি যেহেতু এই যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার যে জিনিসে নোবেল পুরস্কার পান, তো এখানে যে অনেক বিখ্যাত ব্যাপার, তো সেহেতু এটা সবার জানে, সেটা আপনার জানা আছে, তাই তো? কত নম্বরের জন্য খেলবেন সেন্ট গ্রেগরি? ডাবল। ৪০ নম্বরের জন্য আবারও রিস্ক নেবেন, ভুল হলে কাটা যাবে ২০ নম্বর। একটু সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দিই, দেখা যাক আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে আলেকজান্ডার ফ্লেমিং। ভেরি ভেরি ওয়েল ডান স্যার গ্রেগরি, ভেরি ভেরি ওয়েল ডান স্যার আলেকজান্ডার ফ্লেমিং। তিনি তার এই অসাধারণ আবিষ্কার পেনিসিলিনের কারণে নোবেল পুরস্কার পেয়েছিলেন। শুধু তাই না, যে তখন বিভিন্ন অসুখ বিসুখে মানুষ অ্যান্টিবায়োটিকের অভাবে মারা যেত এবং তিনি প্রথম বের করলেন যে অ্যান্টিবায়োটিক দিয়ে মানুষের জীবন রক্ষা করা যায়, ফলে যে মহামারীর মতন লোকে মারা যেত প্লেগ হয়ে, মহামারী হয়ে, সেটা বন্ধ হয়ে গেল। মানব সভ্যতা একটা বিশাল বড় একটা যুগান্তকারী আবিষ্কার এই পেনিসিলিন, এই অ্যান্টিবায়োটিক, তাই না? ভেরি গুড। আরও ৪০ নম্বর সেন্ট গ্রেগরির খাতায় যোগ হয়ে গেল, সেন্ট গ্রেগরি এখন অনেক সামনে। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়, দেখি কি আছে আমাদের জন্য। দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্রের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি এবং দেখেই বাজার প্রেস করেছেন ওদিকে হারমান মেনের স্কুল। এটি কোন রাষ্ট্র? ব্রাজিল। আপনারা বলছেন যে এটি হচ্ছে ব্রাজিলের মানচিত্র পৃথিবীর বুকে। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। ২০ নম্বরের জন্য খেলবেন, তার মানে পুরোপুরি নিশ্চিত না। কেন মনে হলো ব্রাজিল? পর্তুগিজ ভাষী রাষ্ট্র এটা। পর্তুগিজ ভাষী রাষ্ট্র, কোথায় পড়েছেন যে ব্রাজিলের ভাষা পর্তুগিজ? হ্যাঁ, এর বইয়ে পড়েছি, সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে বইয়ে পড়েছেন, দেখা যাক আপনার এই জানাটা সঠিক কিনা। আপনারা বলেছেন ব্রাজিল, উত্তর সঠিক হলে পাবেন ২০, ভুল হলে কাটা যাবে ১০ নম্বর। হারম্যান মেনের স্কুল, আপনাদের উত্তর একেবারে সঠিক, ব্রাজিল। প্রথমে একটু দ্বিধায় ছিলেন কিন্তু পরে পর্তুগিজ ভাষা এই কথাটা আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছে। অ্যাবসলিউটলি রাইট, এটা হচ্ছে ব্রাজিল এবং দক্ষিণ আমেরিকার এটা হচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্র আয়তনের দিক থেকে এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। এদের জনসংখ্যা ১৯ কোটি প্রায়, আমাদের কাছাকাছি, এবং দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যারা পর্তুগিজ ভাষী এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজ ভাষী রাষ্ট্র হচ্ছে এই ব্রাজিল। তবে ব্রাজিলকে ভালোবাসি আমরা অন্য কারণে, সেটা হচ্ছে ফুটবল, ইয়েস। এবং ব্রাজিলের বেস্ট প্লেয়ার কে? নেইমার। অ্যাবসলিউটলি আমরা নেইমারকে ভালোবাসি, আমরা ব্রাজিলকে ভালোবাসি, তাই না? আমরা পেলেকে ভালোবাসি, ভেরি গুড। ২০ নম্বর চলে গেল হারম্যান মেনারের কাছে, ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন আসছে আমাদের পর্দায়, দেখি কি আছে আমাদের জন্য। শুদ্ধ বানান ৩টি ভুল ১টি সঠিক, কোনটি শুদ্ধ বানান?
সবার আগে বাজার প্রেস করেছেন আবারো রাজুক উত্তরা মডেল স্কুল। রাজুক বি আমাকে স্পেল করে শোনান। ই এন সি ওয়াই সি এল ও পি ই ডি আই এ এন সাইক্লোপিডিয়া, এটা মানে কি? বিশ্বকোষ। বিশ্বকোষ, ভেরি গুড। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। রিস্ক নেবেন না? নিশ্চিত না? রাজুক নিশ্চিত নন যে এটি শুদ্ধ বানান কিনা। বিশ নম্বরের জন্য তারা খেলছেন এবং রাজুক আপনাদের সন্দেহ সঠিক নয়, এটি সঠিক বানান। অ্যাবসলিউটলি রাইট ফার্স্ট সেন্টি এনসাইক্লোপিডিয়া ই এন সি ওয়াই সি এল ও এনসাইক্লোপিডিয়া পি ই ডি আই এ পেডিয়া এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, ভেরি গুড। এটা ভয় দেখিয়ে দিয়েছিলাম। দলে খাতায় বিশ নম্বর যোগ করে নিল রাজুক উত্তরা মডেল স্কুল। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি এবারে কি থাকছে আমাদের জন্য। একটি লোগো দেখতে পাচ্ছি একটি পেশাদার ফুটবল ক্লাবের এবং এই ফুটবল ক্লাবের আমরা মোটামুটি সবাই পাগল, ভক্ত পাগল, তাই না? বিশাল ফ্যান। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কোন, সবাই বাজার প্রেস করছেন, এটা কোন ক্লাবের লোগো, কোন ইউরোপিয়ান ক্লাবের লোগো? সবার আগে বাজার প্রেস করছেন সেন্ট গ্রেগরি। আর্সেনাল। আর্সেনাল কত নম্বরের জন্য খেলবেন? ডাবল। 40 নম্বরের জন্য? একেবারে নিশ্চিত? আপনি কোনটার ফ্যান? আমি তো ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু খেলা দেখা হয় তো জন্য। রেগুলার খেলা দেখেন রাতে বেলা জেগে? রেগুলার না, মানে যখন মানে যে প্রিয় ক্লাবের খেলাগুলো থাকে বা বড় ক্লাবের খেলাগুলো থাকে তখন। আমাদের কম্পিউটার কি বলে দেখে নেই। আমাদের কম্পিউটার বলছে এই ক্লাবটির নাম আর্সেনাল। অ্যাবসলিউটলি রাইট এবং সেন্ট গ্রেগরি আবার প্লাস 40 দলের খাতায়। ভেরি ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান। ম্যানচেস্টার ইউনাইটেডের কার খেলা সবচেয়ে ভালো লাগে? আগে ভালো লাগতো তো যে ওয়েন রুনির, কিন্তু এখন বর্তমানে ভালো লাগে যে ইব্রাহিমোভিচ। আচ্ছা, তারপরে বোঝাই যাচ্ছে যে আপনি খুব মন দিয়ে খেলা দেখেন। নিজে ফুটবল খেলেন না? তেমন সুযোগ আর হয় না আর কি। আচ্ছা ঠিক আছে, আর্সেনাল সঠিক উত্তর দিয়ে 40 নম্বর পেয়ে গেছেন সেন্ট গ্রেগরি। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। এই বিখ্যাত ব্যক্তিটি পেয়েছেন নোবেল পুরস্কার, তিনি অর্থনীতিবিদ এবং দার্শনিক। সবার আগে বাজার প্রেস করেছেন এই পাশে সেন্ট গ্রেগরি। অমর্ত্য সেন। অমর্ত্য সেন, কেন মনে হলো তিনি অমর্ত্য সেন? চেহারাটা একটু চেনা চেনা লাগতেছে এবং যেহেতু নোবেল পুরস্কারের কথা বলেছেন অর্থনীতিবিদ, তো সেহেতু মনে হচ্ছে। সুতরাং 2-2-4 করে আপনি বলছেন তিনি অমর্ত্য সেন। কত নম্বরের জন্য খেলবেন? 20 না 40? সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য? ডাবল খেলবেন না? রিস্ক নেবেন না? তার মানে নিশ্চিত না? সেন্ট গ্রেগরি আপনাদের উত্তর অমর্ত্য সেন, একেবারে সঠিক, প্লাস 20, ভেরি ভেরি ওয়েল ডান। অমর্ত্য সেন, তিনি বাঙালি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তিনি নাগরিক এবং তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল পেয়েছিলেন, ভেরি গুড। অমর্ত্য সেনের পর দেখা যাক এবার কে আসছেন আমাদের সামনে বা কি আসছে আমাদের সামনে। একটা নদী দেখতে পাচ্ছি, ইউরোপে দ্বিতীয় দীর্ঘতম নদী, জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে এর উৎপত্তি। আমার প্রশ্ন হচ্ছে এই নদীটির নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন হারমেন মেনার। ইউফ্রেটিস। আপনারা বলেছেন ইউফ্রেটিস। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। 20 নম্বরের জন্য খেলবেন? নিশ্চিত না? কেন মনে হলো এটা ইউফ্রেটিস? ইউরোপ মহাদেশের দ্বিতীয়, ইউরোপ মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী ইউফ্রেটিস বলেছে হারমেন মেনার। উত্তর সঠিক হলে 20, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। এবং হারমেন মেনার দুঃখিত, ভুল উত্তর, এটা হচ্ছে দানিউব, দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব। এটা জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে এটার উৎপত্তি এবং প্রায় 2,850 কিলোমিটার বয়ে গেছে, বয়ে এটা রোমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগর ব্ল্যাক সিপে এটি পতিত হয়েছে। এবং এটাই ইউরোপের একমাত্র নদী যেটা পশ্চিম থেকে পূর্বে পুরো এলাকাটা জুড়ে গেছে এবং বাণিজ্যিকভাবে এই নদীটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নদীর উপরেই সবচেয়ে বেশি ইউরোপের বাণিজ্য জাহাজ চলাচল করে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে এই নদীর আবার অনেকগুলো ছোটো ছোটো শাখা নদী আছে, উপনদী আছে, প্রায় 300 মতন উপনদী আছে দানিউবের।
দুঃখিত আরমান মিনার, আপনারা হারালেন 10 নম্বর। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে। অঙ্কের ধাঁধা, আমরা এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছি, নিচে মাঝখানে কোন সংখ্যাটি বসবে? সবার আগে বাজার প্রেস করেছেন আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। আরমানিটোলা নয় বলছেন? নয়। আচ্ছা, কিভাবে নয় বের করেছেন? একেবারে ঠিক পথে আছেন, কিন্তু আমাকে ব্যাখ্যাটা দিতে হবে, যেভাবে বের করেছেন সেটা বলেন। দুঃখিত আরমানিটোলা, আপনাদের কাছ থেকে উত্তর পেলাম না, ব্যাখ্যাটি পেলাম না, অতএব আপনাদের উত্তর নিতে পারছি না। এরপরে আমরা চলে যাব ওপাশে হারম্যান মেইনার স্কুলের কাছে। হারম্যান মেইনার, নয় হবে, কিভাবে নয় সংখ্যাটি পেলেন? এই যে 6 আর 5 যোগ করলে 11, আর উপরে 2 মাইনাস করলে 9। আচ্ছা, এটা যোগ করে বিয়োগ এটি হবে কেন? প্রথমটা কি ক্লু দিচ্ছে? প্রথমটা এই ক্লুই দিচ্ছে। হ্যাঁ, কি বলছে? এই যে যেরকম 9 যোগ 7 হচ্ছে 16, আর -4 হলে 12। আচ্ছা, পরটা যদি করেন তাহলে আপনি বলছেন কত হবে? 6 যোগ 5 11, উপরেরটা থেকে 2 বিয়োগ হবে, 11 থেকে 2 বিয়োগ হলে 9 হবে। আচ্ছা, তার মানে মাঝখানের সংখ্যাটি হবে 9, এটি আপনাদের ব্যাখ্যা। কত নম্বরের জন্য খেলবেন হারম্যান মেইনার? সিঙ্গেল 20 নম্বরের জন্য। রিস্ক নেবেন না? নিশ্চিত না? এত সহজ অঙ্ক তাও নিশ্চিত না? ফার্স্টের ক্লুটাতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ফার্স্টের ক্লুটাতে একটু সমস্যা করছিল। যাই হোক, হারম্যান মেইনার বলছে যে এটি নয়, তারা এটি একটা ব্যাখ্যাও দিয়েছেন কীভাবে নয় হবে। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলছে, এটি সঠিক উত্তর কিনা। সঠিক হলে 20 নম্বর হারম্যান মেইনারের, না হলে কাটা যাবে 10 নম্বর। এবং হারম্যান মেইনার, আপনাদের উত্তর 9, একেবারে সঠিক উত্তর। ভেরি ওয়েল ডান, অ্যাবসলিউট, এটা সূত্রটাই তাই। প্রথমটাতে যদি আমরা দেখি, নিচের দুটো যোগ হয়েছে 9 আর 7 16, উপরে 4টা বিয়োগ হয়েছে, হয়ে হলো 12, মাঝখানে সংখ্যাটা 12। সুতরাং নিচেও তাই হবে, নিচের দুটো যোগ হবে 5 আর 6 11, উপরের সংখ্যাটাই বিয়োগ হবে, 2 বিয়োগ হলে মাঝখানের সংখ্যাটা হবে 9। ভেরি ভেরি ওয়েল ডান, এবং 20 নম্বর হারম্যান মেইনারের, ভেরি ওয়েল ডান। এবারে আমরা একটা নতুন খেলা খেলব এই দ্বিতীয় রাউন্ড, সেটি হচ্ছে সূত্রের খেলা খেলব। আমরা 3টি সূত্র দেবো আপনাদেরকে, জানতে চাইব কোনো ব্যক্তি বা কোনো কিছুর নাম। প্রথম সূত্রের সঠিক উত্তর দিলে 50 নম্বর, ভুল হলে কাটা যাবে 20 নম্বর, ঠিক আছে? দ্বিতীয় সূত্রে সঠিক উত্তর দিলে পাবেন 30 নম্বর, ভুল হলে কাটা যাবে 20 নম্বর। তৃতীয় সূত্রে এসে যদি আপনারা সঠিক উত্তর দেন তাহলে পাবেন 10 নম্বর, ভুল হলে কাটা যাবে 20 নম্বর। যা পাবেন তার চেয়েতে জরিমানা হবে বেশি, ঠিক আছে? আমাদের এই সূত্র রাউন্ডের খেলা দ্বিতীয় রাউন্ড থেকে শুরু। তো তৈরি? আমাদের প্রথম সূত্র, কে এই বিখ্যাত ব্যক্তি? প্রথম সূত্র, তিনি পরপর 2 বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। গান্ধীজির অহিংসার নীতি নয়, সশস্ত্র বিদ্রোহের পক্ষপাতী ছিলেন। তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। প্রথম সূত্রে বাজার প্রেস করেছেন রাজুক উত্তরা মডেল স্কুল, 50 নম্বর, উত্তর সঠিক হলে, কিন্তু ভুল হলে কাটা যাবে 20 নম্বর। সুভাষচন্দ্র বসু। কি করে জানলেন তিনি সুভাষচন্দ্র বসু? সুভাষচন্দ্র বসুর উপর লেখা বই, ওনার জীবনী পড়েছেন, সেটা দেখে মনে হচ্ছে এটি সুভাষচন্দ্র বসু। দেখে নেই, আপনাদের উত্তর নিলাম, চলে যাই দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রটি বলছে যে তিনি প্রথম উপমহাদেশের পূর্ণ স্বাধীনতা এবং পূর্ণ স্বরাজ মতবাদ গড়ে তোলেন এবং জাপানের সহযোগিতায় আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন। এবং তার বিখ্যাত একটা উক্তি আছে যে তোমরা আমাকে রক্ত দাও
আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। এবং সেই ব্যক্তিটি আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বসু। ভেরি ভেরি ওয়েল ডান। রাজগুত্তরা মডেল স্কুল 50 নম্বর আপনাদের দলের খাতে। ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান। কঠিন প্রশ্ন ছিল, প্রথম সূত্রেই পেরে যাবেন এটা এতটা ভাবিনি, ভেবেছিলাম তৃতীয় সূত্রে এসে পারবেন। ভেরি গুড, ভেরি ওয়েল ডান রাজগুত্তরা। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে, শেষ প্রশ্ন আপনাদের জন্য। আসলে এখন আমরা একটা ভিডিও ক্লিপ দেখব, সেখান থেকে আমরা আসব এটি প্রশ্ন 40 নম্বর এই ভিডিও ক্লিপের জন্য। আমরা প্রথমে শুনব এটি। আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে, যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি। একুশের প্রথম কবিতা এটি, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। আমার প্রশ্ন হচ্ছে, একুশের এই প্রথম কবিতাটি কার লেখা ছিল, কে লিখেছিল? একটি বিখ্যাত কবিতা, সম্ভবত 21 ফেব্রুয়ারির উপরে সবচাইতে সেরা লেখা সম্ভবত এটি। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, আজ যারা রক্ত দিলে। অসাধারণ একটি কবিতা, কোনো দলকেই উত্তর দেবার জন্য দেখছি না, কেউ পাচ্ছেন না, জানা উচিত। 1952 সালে জি অপশন কি আছে? অপশন নেই, এটার কোনো অপশন নেই, কোনো অপশন নেই। অবশেষে বাজার প্রেস করেছেন উপাশী হারম্যান মেইনার স্কুল, সঠিক হলে 40 নম্বর, ভুল হলে 20 নম্বর কাটা যাবে। আপনাদের উত্তর, সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক বলেছেন হারম্যান মেইনার। একুশের প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, চট্টগ্রামে বসে লিখেছিলেন তিনি এই কবি। সৈয়দ শামসুল হক বলেছেন হারম্যান মেইনার। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে মাহবুবুল আলম চৌধুরী। দুঃখিত হারম্যান মেইনার, 20 নম্বর শেষ মুহূর্তে এসে হারানো গেল। তো আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে, এখন চলুন দেখে নিই যে কোন দলের স্কোর কত। স্কোর কার্ড অনুযায়ী দেখতে পাচ্ছি, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাহমুদুল হাসনাত রাফি এবং মুশফিকুর রহমান, তারা দুজনে গতবারে খুবই ভালো করেছিলেন, আজকে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি, দলের খাতায় শেষ পর্যন্ত কোনো নম্বর তাদের যোগ হয়নি। কিন্তু ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং দ্বিতীয় রাউন্ড উঠবার জন্য। এরপরে রাজগুত্তরা মডেল স্কুলে সুমেহরা কবির এবং আল শাফাত, তারা দুজনে মিলে অর্জন করেছেন 100 নম্বর। অভিনন্দন রাজগুত্তরা মডেল স্কুল। এরপরে সেন্ট গ্রেগরি হাই স্কুল, আদনান শাহরিয়ার এবং হিমেল হাসান, তারা দুজন দলের খাতায় যোগ করেছেন 140 নম্বর। অভিনন্দন সেন্ট গ্রেগরি হাই স্কুল, ভেরি ভেরি ওয়েল ডান। সবশেষে SOS হারম্যান মেইনার স্কুল ঢাকা, সৈয়দা সাদিয়া হক এবং ইতি সামুল হক চমৎকার খেলেছিলেন, কিন্তু কিছু প্রশ্নের উত্তর ভুল যাওয়াতে অনেকগুলো নাম্বার কাটা গেছে এবং কাটাকুটি করে দলের খাতায় আর কিছু যোগ হয়নি। কিন্তু অভিনন্দন আপনাদের চেষ্টার জন্য এবং অনেকগুলো প্রশ্নের সঠিকতা দেওয়ার জন্য, ভেরি ভেরি ওয়েল ডান। আর একটা কথা জানিয়ে রাখি, আমাদের 2016 কুইজের প্রায় শেষ পর্যায়ে আমরা আছি, আর কিছুদিন পরেই শুরু হবে, অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হবে কুইজ 2017, এবং সেজন্যে এরই মধ্যে আমরা নিবন্ধন শুরু করেছি। আপনাদের স্কুল থেকে যদি আপনারা আগ্রহী হন, তাহলে আপনাদের স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া ছাত্রছাত্রীদের চাইলে আপনারা পাঠাতে পারেন, দুজনের দলকে আপনারা পাঠাবেন। আমাদেরকে আবেদনপত্র পাঠাবার ঠিকানা প্রযোজক কুইজ 2017, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা, পাঠিয়ে দিন আমাদেরকে। আর একটা কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু ফেসবুকে আছি, আমরা ফেসবুকে আছি এবং ফেসবুকে আমাদের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/quizquiz2016।
আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা সেখানে দেখতে পাবেন, বিভিন্ন রকম প্রশ্নোত্তর সেখানে পাবেন এবং আমরা নিয়মিত বিভিন্ন বিষয়ে সেখানে পোস্ট দিয়ে থাকি, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো অনেক ধন্যবাদ দ্বিতীয় রাউন্ডে উঠে আসা আমাদের চার দলকে, এবং আশা করছি যে আপনাদের সাথে হয়তো দেখা হবে আমাদের ফাইনালে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, হ্যাপি কুইজিং।